আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদেরকে একটি ঔষধ দেখাবো, যে ঔষধটার সাথে হচ্ছে আপনারা খুব বেশি পরিচিত এবং বাংলার সকল খামারিরা এই ঔষধটার সাথে পরিচিত। তো এই ঔষধটার নাম হচ্ছে র্যানামাইসিন। তো র্যানামাইসিনের সঠিক যে কার্যপ্রণালী, মানে কোন কোন রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে থাকে এবং এই র্যানামাইসিন ঔষধটা কিভাবে প্রয়োগ করতে হয় বা কি কি রোগের ক্ষেত্রে কতটুকু পরিমাণ আপনি প্রয়োগ করবেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি ভালো একটা ধারণা পাবেন। তো র্যানামাইসিন যে ওষুধটা রয়েছে এটার জেনেটিক নাম হচ্ছে বা গ্রুপের নাম হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। অসুস্থ হওয়ার পূর্বেও খাওয়াতে পারি, অথবা দেখা যায় কি আপনার মুরগিগুলো যখন অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধগুলোকে খাওয়াতে পারি এবং এই ওষুধের মাধ্যমে কিন্তু আপনার মুরগিকে সুস্থ রাখতে পারি। চলুন এবার আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে র্যানামাইসিন ওষুধটা কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে। র্যানামাইসিন ওষুধটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, চুনা পায়খানা, পাতলা পায়খানা, মুরগির বাচ্চার যে নাভি শুকানোর ক্ষেত্রে, সর্দি, কাশি, রক্ত আমাশয় এবং হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট যে রোগগুলো রয়েছে এদের বিরুদ্ধে কিন্তু র্যানামাইসিন ওষুধটি কাজ করে থাকে। এই র্যানামাইসিন ওষুধটি কি কি আকারে আমরা হচ্ছে বাজার থেকে সংগ্রহ করতে পারি? এই র্যানামাইসিন ওষুধটি হচ্ছে আপনার ট্যাবলেট এবং হচ্ছে পাউডার আকারে আমরা বাজার থেকে সংগ্রহ করতে পারি। তো এই র্যানামাইসিন ট্যাবলেট যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার পার পিস, মানে এক পিস ট্যাবলেটের দাম হচ্ছে 4 টাকা এবং পাউডার আকারে যে ওষুধটা আমরা পাই সেটি 100 গ্রামের পাউডারের দাম হচ্ছে 130 থেকে 150 টাকার ভিতরে। তবে এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে র্যানামাইসিন ওষুধটি সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো কাজ করে থাকে হচ্ছে মুরগির যখন চুনা পায়খানা দেখা দেয়, মুরগির যখন রক্ত আমাশয় দেখা দেয়, মানে এই সমস্যাগুলোতে হচ্ছে আপনার এই র্যানামাইসিনটা সবচেয়ে বেশি কাজ করে থাকে। পাশাপাশি হচ্ছে আপনার কোনো লক্ষণ ছাড়াই যখন আপনার মুরগিগুলো ঝিমায় হালকা হালকা, সেক্ষেত্রেও কিন্তু এই র্যানামাইসিন ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। এই র্যানামাইসিন ওষুধটা দিয়ে হচ্ছে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এই র্যানামাইসিন ওষুধটা আপনি মাসিক কোর্স, দেখা যায় কি আপনার মুরগিগুলো সুস্থ, মানে আপনার মুরগিগুলো কোনো ধরনের অসুস্থ হয়নি, কিন্তু প্রতি মাসে 1 থেকে 2 বার করে কিন্তু আপনি এই র্যানামাইসিন ওষুধ দিয়ে আপনার মুরগিকে একটা মাসিক কোর্স করাতে পারেন। সেক্ষেত্রে আপনার মুরগিগুলো দেখা যায় কি সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এবং আপনার খামারে দেখা যায় কি রানীক্ষেত রোগে যখন প্রাদুর্ভাব দেখা দেয়, মানে এটা হচ্ছে একদমই যখন দেখা দিচ্ছে সাথে সাথে যখন আপনি র্যানামাইসিন প্রয়োগ করতে পারেন, তাহলে এখানে একটা জিনিস হয় কি দেখা যায় কি আপনার রানীক্ষেত রোগের যে মাত্রাটা সেটা আসলে অধিকভাবে ছড়ায় না এবং সেটা দেখা যায় কি একটা সীমিত আকারে থাকে এবং পরবর্তী পদক্ষেপের মাধ্যমে কিন্তু আপনি এই মুরগিগুলোকে ভালো ট্রিটমেন্ট করে কিন্তু আপনি সুস্থ করে তুলতে পারেন। তো এই র্যানামাইসিনটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এই র্যানামাইসিন যে ট্যাবলেটগুলো রয়েছে ট্যাবলেটগুলো কিন্তু আমরা খুব সহজে যে ছোট খামারি রয়েছে তারা কিন্তু বাজার থেকে সংগ্রহ করে থাকি। তো ট্যাবলেটগুলো হচ্ছে আমরা 1/2 কেজি চাউল অথবা যে ধরনের খাবার আমরা এদেরকে দিয়ে থাকি, তো এই 1/2 কেজি পরিমাণ খাবারের সাথে হচ্ছে আপনি 1টা করে ট্যাবলেট মিক্স করে এদেরকে আপনি 1 থেকে 2 বেলা করে আপনি দিতে পারেন। টানা 2 থেকে 3 দিন খাওয়ালে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এবং আপনি যদি পানির সাথে খাওয়ান, যে পাউডার আকারে যে প্যাকেটটা পাওয়া যায় সেটা যদি পাউডার আকারে পান, তাহলে আপনি পানির সাথে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনি দিয়ে হচ্ছে 2 থেকে 3 দিনের একটা ডোজ করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনি র্যানামাইসিন ব্যবহার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনি পেয়েছেন এবং কী কী রোগের ক্ষেত্রে র্যানামাইসিন কাজ করে থাকে সেই বিষয়গুলো আপনি আজকে ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য। আমরা প্রতিনিয়তই মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।